অল্প টাকায় যারা তিন বেডরুমের সুন্দর টিন সেট বাড়ি ডিজাইন করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল হবে। এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়ির ফাউন্ডেশন কীভাবে নেওয়া হয়েছে, ড্রয়িং প্ল্যান সহ তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে আরসিসি ফিলার দিয়ে করা হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি ফিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ফিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আপনি ইচ্ছা করলে এই বাড়িতে ভবিষ্যতে টিন সেটের পরিবর্তে ছাদ দিয়ে করতে পারবেন। এটা হলো বারান্দা। বারান্দার এক সাইডে একটি পকেট রুম দেওয়া হবে, অন্য পাশটি খোলা থাকবে। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনি বাড়ির কাজটি করাবেন। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়িতে এখনও পর্যন্ত যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করতে 1,40,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে তা জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নার একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করার জন্য ভিতর সাইডে একটি দরজা দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নার একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে, চলন থেকে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 25 ফিট 3 ইঞ্চি, প্রস্থ 19 ফিট 3 ইঞ্চি। এই বাড়িটি টোটাল 488 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম এবং সামনের সাইডে একটি বারান্দা দিয়ে অল্প জায়গায় অনেক সুন্দর করেই এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বিল্ডিংয়ের বাইরের সাইডে কিচেন রুম এবং কমন টয়লেট ডিজাইন করা হবে। দর্শক বন্ধুরা, অল্প টাকায় যারা নতুন বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।